বিশ্বনবী তোমাদের যুবকদেরকে ডাক দিলেন, ইয়া মা'আশারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। ও যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করো। সামর্থ্য দুই ধরনের, একটা ফিজিক্যাল সামর্থ্য আর একটা আর্থিক সামর্থ্য। দুইটা থাকা লাগবে। ফিজিক্যালি তোমার ফিট হইতে হবে বিয়ে করার জন্য, আর অর্থও থাকা লাগবে। একটাও যদি না থাকে বিয়ে করার দরকার নাই। এজন্য বিয়ে করার দরকার আছে না নাই? সময় মতো বিয়ের দরকার আছে না নাই? অনেক ছেলেদের বয়স হয়ে যায় বিয়ে করে না। কিরে ভাই বিয়ে করস না কেন? কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। এতদিন কার পায়ে দাঁড়াইছস? এরকম কথা আছে না নাই? হুজুর নিজের পায়ে দাঁড়াই না। আপনি বিয়ে করেন, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কে? বলে হুজুর নিজে খাইতে পাই না, বউরে খাওয়াবো কি? বেটা তুই কি খাওয়াবি? খাওয়ানোর মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। মহাবিশ্বে যত প্রাণী আছে, পাখি আছে, মানুষ আছে, এগুলোর খাওয়ায় কে? রাজ্জাক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন গোটা বিশ্বের বাদশা। চারজন লোক গোটা বিশ্বের বাদশা ছিল, দুইজন কাফের, দুইজন মুমিন। কাফেরের একজনের নাম নামরুদ, আরেকজনের নাম বখতানাসর। বখতানাসর ছিলেন নেবুজারনেজার দ্য সেকেন্ড। হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন লোকেটেড ইন ইরাক। ইরাকের ব্যাবিলনের সৈন্য উদ্যানের নির্মাতা। সে ছিল গোটা বিশ্বের বাদশা। আর মুসলমান দুইজন, একজন সাইয়েদনা সুলাইমান আর একজন যুলকারনাইন। সুলাইমান বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের সব মানুষদের বাদশা হিসেবে তুমি আমাকে সিলেক্ট করেছো। আমি পৃথিবীর সবাইরে একবেলা লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলে, সুলাইমান ইটস নট ইওর জব ম্যান, ইটস মাই জব। এটা তোমার দায়িত্ব না, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা সুলাইমান না ছোটবান্দার না আল্লাহ। Let me try. আমারে চেষ্টা করতে দেন, আমি চাই গোটা বিশ্বের সবাইকে আমি একবেলা খাওয়াবো। আল্লাহ বলে, না সুলাইমান পারবা না। সুলাইমান বলে, ও আল্লাহ আমি চেষ্টা করতে চাই। জোরাজুরির কারণে আল্লাহ বলেন, ঠিক আছে করো। সাইয়েদনা সুলাইমানের murid ছিল আবার জিনেরা। কারা? জিনদের নিয়ে মিটিং করলেন, সাগরের পারে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না করো। আফ্রিকার জঙ্গলের গরুগুলোকে এনে আস্ত রোস্ট, তিমি মাছগুলোকে ভুনা করো, জর্দা, কালিয়া, ঝাল গরুর মাংস, পোলাও, বিরিয়ানি সব করো। 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না শুরু হলো। আর উনি ঘোষণা দিলেন, অমুক অমুক দিন দুপুরবেলা পৃথিবীর সব মানুষেরা, সব জিনেরা, পাখিরা, মাছেরা, পশুরা সবাই খেতে আসবা। আমি গোটা বিশ্বের বাদশাহ সাইয়েদনা সুলাইমান তোমাদেরকে একবেলা খাওয়াবো। 40 কিলোমিটারের মধ্যে রান্না কমপ্লিট। এবার এসেছে সেই মহেন্দ্র খন, মহেন্দ্র দিন। দুপুরবেলা সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান বললেন, সাগরের এইদিকে মাছেরা লাইন ধরো, পাহাড়ের এইদিকে পাখিরা লাইন ধরো, জঙ্গলের এইদিকে পশুরা লাইন ধরো, জিনেরা ওইখান থেকে লাইন ধরো, মানুষেরা এই পাশে লাইন ধরো। তিনি যখন লাইন ধরাচ্ছেন, ইন দ্য মিন টাইম সাগর থেকে বিশাল এক তিমি মাছ বলে, সুলাইমান আমি লাইন টাইম মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি বেলায় নে খামু। কেমনে খামু? সাইয়েদনা সুলাইমান বলে, আমি নবী মানুষ, বেলায় নে দিতে পারি না। তুমি বলে, আমি এত ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় যদি মরে যাই আল্লাহ তোমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বলছেন, বিপদে। তাই তো, আমার মেহমান আমার মেহমানখানা এসে যদি খাওয়ার অভাবে মরে, আমার আল্লাহর কাছে জবাবদিহি তাছাড়া নাই। এখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম লাইন ছাড়া খাবার দিবেন না, তিমি মাছও লাইনে খাবে না। কিছু লোক আছে সব জায়গায় বেলায়, পুলিশ দ্বারাই আছে, র‍্যাব দ্বারাই আছে, এর ফাঁকে বেলাইন করে ভালো আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, এই তিমি মাছকে শুধু বেলাইনে খাবার দাও, বাকি সবাই লাইনে খাবে। তিমি মাছ বলে, সুলাইমান আমি বিশাল বড় মুখটা আমি হা করলাম, আমার পেটের ভেতরে খাবার দাও, যতক্ষণ না আমার ক্ষুধা নিবারণ হয় ততক্ষণ খাবার দিবা। আমার পেটটা ভরে গেলে আমি মুখ বন্ধ করে ফেলবো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন, আফ্রিকার দুইটা গরু রোস্ট ঢুকাই দিলে তো হবে। জিনের বাচ্চারা বললেন, এই লিডার অফ দ্য জিন কাইন্ড, তুমি একটা আফ্রিকার গরু যেটা রোস্ট হয়েছে ওখান থেকে একটা রোস্ট ঢুকায় দাও। ঢুকায় দিল, এটা হাই করে আসছে, বিশাল হা করে আসছে। সাইয়েদনা সুলাইমান বললেন, আরো দুইটা গরু দাও, হা করে আসছে, খাসি দাও, হা করে আসছে, 10 বস্তা বিরিয়ানি মেরে দাও, বিরিয়ানি মেরে দিছে, হা করে আসছে, এটা দাও ওইটা দাও, দিতে দিতে 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? 2 কিলোমিটারের খাবার শেষ। সাইয়েদনা সুলাইমান তো অবাক, কি আজীব তামাশা, এত ক্ষুধা এটার পেটে ঢুকলো কেমনে? কিলোমিটারের পরে কিলোমিটার খাবার শেষ, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটারের খাবার শেষ। সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আমি রিজিক দেওয়ার মালিক নই, রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ। তিমি মাছ বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন আমার 3 লোকমা খাবার দেয়, তোমার 40 কিলোমিটারের খাবার আমার পেটে ঢুকেছে ঠিক, কিন্তু আল্লাহর 1 লোকমা খাবারের সমান হয় না। এজন্য রিজিক দেওয়ার মালিক কে? তুমি বিয়ে করো, তোমাকে এবং তোমার বিবিকে রিজিক দেওয়ার জন্য বসে আছে কে? মানুষ যখন রিজিকের দায়িত্ব নেয় আল্লাহ বলে, যা কেমন করে খেতে পারিস দেখি। যখনই আমরা রিজিকের দায়িত্ব নেই তখনই আমাদের মধ্যে বেকারত্ব বাড়িয়ে দেয় কে? দুর্ভিক্ষ বাড়িয়ে দেয় কে? আযাব আর গজব দেয় কে? আল্লাহর উপর যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করা যায়, পাখি যেমনি সকালবেলা খালি পেটে বের হয়ে ভরা পেটে বাসায় ফিরে আসে, আমাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কে? এজন্য বিশ্বনবী তোমাদের যুবকদেরকে ডাক দিলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। ও যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করো। সামর্থ্য 2 ধরনের, একটা ফিজিক্যাল সামর্থ্য আর একটা আর্থিক সামর্থ্য। 2টা থাকা লাগবে। ফিজিক্যালি তোমার ফিট হইতে হবে বিয়ে করার জন্য, আর অর্থও থাকা লাগবে। একটাও যদি না থাকে বিয়ে করার দরকার নাই, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন, ফামান লাম ইস্তাতি ফালাইহি বিসাওম। টাকা আছে, পয়সা আছে, শক্তি নাই, শক্তি আছে টাকা নাই, রোজা রাখবা। বিয়ে করার দরকার নাই, রোজা রাখলে তোমার তাকওয়া বাড়িয়ে দিবে কে? জোরে বলেন কে? এজন্য বিয়েটা এটা সব নবীদের সুন্নাত, এবং বিয়েতে একটু আনন্দ ফুর্তিও বিশ্বনবী করতে বলেছেন। তবে যুবক যুবতীদের মেলামেশাকে বিশ্বনবী হারাম করেছেন, চিল্লা এখন ঠিক কিনা? উঠতি বয়সের তরুণ তরুণীদের অবাধ মেলামেশা হারাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট মেয়েরা কবিতা আবৃত্তি করবে, নাচ গান করবে, তাতে কোনো সমস্যা নাই। বিশ্বনবী বলেছেন, ওয়া আলিনুন নিকাহ বিতুফু, বিয়ের বিষয়টা দফ নামক ব্যান্ড পার্টি করে সমাজে জানায় দাও। সুবহানাল্লাহ। ইসলামে ঢোল বাজানো হারাম, ইসলামে কি বাজানো হারাম, কিন্তু ইসলাম আবার দফ বাজানোকে জায়েজ করেছে। দফ চিনেন? ঢোলের 2 দিক আটকানো। হ্যাঁ, দফের এক দিক আটকানো, এক দিক খোলা। ইসলাম বলল ঢোল বাজাবা না। বিশ্বনবী বললেন, বুইস্তান উকাসিরাল মাজামির, ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনবীরে পাঠালো কে? যেই নবী ঢোল ভাঙতে আসলেন, বাদ্য ভাঙতে আসলেন, হারমোনিয়াম ভাঙতে আসলেন, ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? তোরা বাজারে ঢোল বাজারে বাসি, আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। নবী কয় ঢোল বাজাইস না, হ্যাঁ কয় তুই বাজারে ঢোল বাজারে বাসি। বিশ্বনবী বলেন, এই ঢোল ভাঙার জন্য আমি এসেছি, আমার মিশন, আমার ভীষণ, আমার কর্মসূচি হচ্ছে ঢোল বাদ্য তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া। জোরে কোন ঠিক কিনা?